नमस्कार बंधुरा, आमार पाँच मिसाली रान्नाघरे सबाइके स्वागत। आमी आजके बानाच्छि ग्रीन भेटकी। किभाबे बानाई देखे नी चलुन। एखाने आमी भेटकी माछ निएछि आठ पिस। एने स्वाद मतो लवण और हलुद दिए एटाके माखिए नेब माछटाके। आमी आगे एकटु लेबुर रस दिए माछटाके किछुक्षण माखिए रेखेछिलाम, कारण समुद्रेर माछ एकटु गंध छाड़े, तो लेबु दिले गंधटा आर बेरोय ना। भालो करे हलुद आर नूनटा माखिए नेब। এখানে আমরা দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক মুঠো ধনে পাতা, এক মুঠো পুদিনা পাতা আর বড় এক চামচ রসুন বাটা নিয়েছি। গ্যাসে আমরা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমরা বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। দিয়ে এক এক করে মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা ফুল ফ্লেমে থাকবে। আমরা চারটে করে মাছ ভেজে নেব। একসাথে বেশি দেবেন না, তাহলে লেগে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। বেশি কড়া করে মাছ ভাজবেন না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এরকম লাল ভাজা হলেই হবে, হালকা ভাজা হবে। দিয়ে আমরা মাছগুলো তুলে নেব একটা প্লেটে। এইভাবে আমরা সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটা একটু ভাজা করে নেব। একটু লাল লাল ভাজা হবে পেঁয়াজটা। গ্যাসটা একটু মিডিয়ামে রেখেই ভাজবেন, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম লাল ব্রাউন কালার হলে হয়ে যাবে। তারপরে চারটে কাঁচা লঙ্কা চিরে দেবো। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। দিয়ে এখানে বড় এক চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে রসুনটা একটু ভাজা করে নেব, কারণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দিয়ে একটু স্বাদ মতো লবণ দেব। এটা গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। পেঁয়াজটা ভাজা হলে আমরা যে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো। সামান্য একটু লবণ, হলুদ দেবো, কারণ বেশি হলুদ দেবো না, এটা যেহেতু সবুজ কালারের হবে। দিয়ে আমরা এটা একটু নাড়িয়ে ভালো করে একটু ফুটতে দেব। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে আমরা মাছে মশলাটা ফুটে উঠেছে, এবারে ভাজা মাছগুলো আমরা এক এক করে দিয়ে দেব। মাছটা দিয়েও বেশিক্ষণ ফোটাবেন না, যেহেতু এটা নরম মাছ। দু থেকে তিন মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটে উঠবে। দু থেকে তিন মিনিট ফোটার জন্য আমরা একটু ঢাকা দিয়ে দেবো। দু তিন মিনিট হয়ে যাওয়ার পর আমরা ঢাকনা খুলে এবারে মাছটাকে ভালো করে একটু নেড়ে নেবো। আমাদের গ্রিন ভেটকি একদম তৈরি।
একটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দিয়ে গ্যাস বন্ধ করে দাও।